আজকে আমরা ইটিং চ্যালেঞ্জে আসছি। এটাকে আমাদের দেশে বলে হলো কুশুল, আর সব জায়গায় মনে হয় বলে আখ। কুশুল আখ ঢাকায় অনেক জায়গায় গ্যান্ডারিও বলে, আমাদের দেশের ভাষা আর কি, গ্যান্ডারি আখ অথবা কুশুল। কুশুল হলো আমাদের বাড়িতে একদম কুশুল সবাই বলে, আমরা ছোটোবেলায় কুশুলই বলতাম, ঢাকায় আসার পরে দেখি যে এটা গ্যান্ডারি বা আখ বলে। যাই হোক, এখানে পুরো একটা 6 ফিট আখ আছে, এটাও 6 ফিট, এটাও 6 ফিট, ঠিক আছে। আমরা কেটে নিয়েছি, এটা কে আগে খাইতে পারে, তবে এটা খাইতে গেলে কিন্তু মুখটুক ছুলে যেতে পারে, তার জন্য কিন্তু কিছু করার নেই। তো ঠিক আছে, শুরু করতে পারো, শুরু করতে পারো। একদম কিছু নেই, লাল আর অন্যটা কত ভালো, এবার দাম রে একদম তুমি দেখো বাব।
খাওয়া নিয়ে বলে আস্তে আস্তে জুড়ে ফেলে ধরা খেলে এই দেখ তুমি কিন্তু ই করছো তো তুমি ভালো করে খাও নাই তুমি কিন্তু সবগুলো ঠিক মতো খেয়েছি দেখছেন আমার খাওয়া হয়ে গেছে আর আমার না দুটো আছে মোটা দা বসে তুমি বলতে যাও আমার ঠকেছ আমার এই দুইটা দাও তোমার তুই রাখছো বল কি একটা বিরক্ত করে খাবার নিয়ে এসেছে ছেলেদের জন্য আমার খাওয়া মনে আছে এটা এটা খাওয়া হইলো দেন এটা খাইছি এটা কেমনে গেল তুমি পরে আমি ঘামে ঘামে সুল বানছি আমি জিতার জন্য দুর্নীতি শুরু হয় এরকম খাম এই যে এরকম খাবো এই দেখ না পোষা লাল হয়েছে Thank you.
আপনি ওটা খেয়ে টেস্ট করে দেখবেন আমাদের মতো চ্যালেঞ্জিং ভিডিও বানাতে ভালো না লেকি গুল্লা আরে রে গিট ফালেছি গিট গিট তো ফালেছি তুমি হাসো না তো স্যার শেষ করো খাইছি কি খাইছি তোর হাওসে দেখেন শোনো আগ যে যে নেমন দেশে নিখাবো এটা তো কোনো ই না যে তোমার মতো করে আমার খাইতে হইব আমার জন্য মজা মেশিন শেষ হয়ে গেছে আমি তো ভালোই দেখি ভাই এটা আমি জিতেছি এটা তোমাকে মানতে হবেই বুঝেছ ঠিক আছে তা আমি জিতছি আমার পুরস্কার কি তুমি জিতছ তোমার 20,000 লোক ভিউয়ার্স দেখতেছে তুমি জিতছ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার হাজবেন্ডের সাথে থাকার জন্য ওনার রেগুলার ভিডিওগুলো দেখার জন্য এবং সব সময় ওনার সাথে থাকবেন ওনার ভিডিওগুলো দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বলেছে না এটা তোমার খাওয়া দাও ভালো শেষ করো দেখছেন আমি কিন্তু অনেক আগে খেয়ে ফেলছি আর তার জন্য আমাকে একটা পুরস্কার দিয়ে আমি ওগুলো তো বাদ দিলাম না এখনকার বর্তমান প্রজন্মের বলাবান এইবার আখ খায় এরা রস খায় মেশিনে রস খায় কিন্তু ওই রসের মধ্যে কিন্তু আপনার সেকেন্ড থাকে আখের ভিতরে সেকেন্ড ঢুকে জানো একটা ফাইরে একটা ছোট্ট দানা সেখানে একটা ছোট্ট দানা ঢুকে দেয় তারপর ওটা মেশিন করে প্রচণ্ড মিষ্টি হয় ঠিক আছে সিনিসের মিষ্টি তো আমি আপনাদের বলবো যে ওই একটা খাবেন না এভাবে এক খাবেন আমরা যেভাবে খাবেন এভাবে খাবেন আমার মতো খাবেন ঠিক আছে আমার মতো খাইব ফালে ফুলে খাইব অনুজিতার জন্য খুব তাড়াতাড়ি করে অন্যরকম লামসাম করে খাইছে আমার এই পাশে দেখেন একদম ফিনিশ কোনো কি কোনো রস পাবেন না এটা আমার ভিতরে রস আছে তুমি দেখো আমার ভিতরে রস আছে একটা দেখে লাগিয়েছে তুমি যদি মেশিনে দাও তো মেশিনে তো রস বেরই বই তাই না এটা কি রস না এটার মধ্যে ওর আগ আছে তার মানে এরকম অনেক আছে আপনাদেরকে বলবেন কেমন লাগলো তার জন্য ওনার ভিডিওগুলো রেগুলার দেখতে হবে আপনাদের ঠিক আছে ওকে থ্যাংক ইউ